Madam, Sumata sir, meet sir, Mrs. sir, এবং সামনে বসে রয়েছে আমার সহেজ ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার ভালোবাসা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি শিক্ষক দিবস তো আজকের যে শিক্ষক দিবস এই শিক্ষক দিবসের গুরুত্বটা আমাদের কাছে জানতে হবে 25 সেপ্টেম্বর আমরা জানি সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি তো এই শিক্ষক দিবসের মধ্য দিয়ে আমরা স্টুডেন্টদের মধ্যে কি বার্তা দেব তাদেরকে আগামী দিনে কিভাবে চলার রাস্তা ঠিক করে দেব সেটা আজকে আমি একটি বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই তো তার আগে আমরা শিক্ষক দিবসটা কেন পালন করি এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে তো 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয় 1962 খ্রিস্টাব্দে আমাদের উপরাষ্ট্রপতি প্রথম উপরাষ্ট্রপতি সর্বকৃষ্ণ যখন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করছিলেন তখন 5ই সেপ্টেম্বর তার ছাত্রছাত্রীরা আসে এসে তাকে বলে এবং তার কিছু বন্ধু বান্ধব যে স্যার আজকে আপনার জন্মদিন আমরা সেলিব্রেশন করতে চাই তো স্যার বলেছিলেন যে আমার জন্মদিন করলে আমি যতটা খুশি হব তোমরা যদি এই দিনটাকে শিক্ষকদের উদ্দেশ্যে যদি উৎসর্গ করো অর্থাৎ শিক্ষক দিবস যদি পালন করো তাহলে আমরা বেশি খুশি হব তো সেই 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছি এবং পালন করে যাব তো আজকে শিক্ষক দিবস হিসাবে আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই যে শিক্ষক একটা প্রকৃত শিক্ষকের কোন শুধু পড়ানোটাই তার কাজ নয় একজন প্রকৃত শিক্ষক তিনি হবে যিনি একজন ছাত্রকে তার চলার রাস্তাটা ঠিক করে দেবেন তার ভবিষ্যৎটা ভবিষ্যতের আলোটা দেখিয়ে দেবেন তাকে তার মূল্যবোধটাকে তৈরি করতে পারবেন সেই হবে আদর্শ শিক্ষক একজন জীবনে পড়াশোনা করে পড়াশোনা করে অনেকে চাকরি পায় চাকরি পেতেই পারে পড়াশোনা করতেই পারে কিন্তু তার যদি জীবনের প্রতি মূল্যবোধ যদি না তৈরি হয় তাহলে কিন্তু আমাদের সমাজ এগোবে না আমাদের দেশ এগোবে না তাই সমাজের প্রতি মূল্যবোধটাকে তৈরি করা মূল্যবোধটাকে জাগ্রত করা একজন একজন স্টুডেন্টের প্রতি একজন একজন শিক্ষকের অত্যন্ত কর্তব্যের একটা কাজ তো মূল্যবোধটা তৈরি করাই হচ্ছে একজন শিক্ষকের প্রধান কাজ তো আমি আজকে তোমাদের কয়েকটা কথা বলতে চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্র একটা বীজ ঠিক আছে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ক্যাপাবিলিটি রয়েছে কিছু না কিছু গুণ রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সবাই ছবি আঁকতে পারে না সবাই গান করতে পারে না প্রত্যেকের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে আজকে টুবাই এত সুন্দর ছবি উপহার দিল তো ওর মধ্যে ওই গুণটা রয়েছে কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে কেউ ফুটবল খেলতে ভালোবাসে কারো ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে তো প্রত্যেকটা স্টুডেন্টের একটা নিজস্বতা রয়েছে নিজস্ব গুণ রয়েছে একজন শিক্ষকের দায়িত্ব হবে বা কর্তব্য হবে সেই গুণগুলোকে সেই বৈশিষ্ট্যগুলোকে প্রস্ফুটিত করা সেই বৈশিষ্ট্য বা গুণগুলোকে প্রস্ফুটিত করতে পারি তাহলে একজন ছাত্র তার নিজের ভবিষ্যতে নিজের আলোটাকে দেখে নিতে পারবে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবে নিজের ভবিষ্যৎকে সত্য এবং মজবুত করতে পারবে তাই একজন শিক্ষকের কাজ হচ্ছে তার ভিতরে যে প্রতিভাটা রয়েছে তাকে উদ্বুদ্ধ করা তো আমি বলবো তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে এগিয়ে যাও একদিন তুমি সফলতা পাবে তো আজকে সমস্ত শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা ভালো রিলেশন তৈরি করা খুবই প্রয়োজনীয় এটা আমার মনে হয় এবং তোমাদের যে কালচার বা বিহেভিয়ার আমি দেখলাম যে ভালোবাসা পেলাম তাহলে অত্যন্ত মুক্ত আমি বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু তোমাদের যে ভালোবাসা যে
আদর্শ সত্যি আজকে বিএমএ আমি হয়তো আজকে উপলব্ধি করতে পারতাম না যে আমাদের ছেলেমেয়েরা কতটা ভালো, কতটা তাদের শিক্ষকদের প্রতি কত ভালো একটা মানসিকতা রয়েছে, তাদের কত ভালো একটা চরিত্র রয়েছে, এই জিনিসটা আমরা এই কলেজে না এলে আমরা কিন্তু বুঝতে পারতাম না। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য, তোমাদেরকে যারা এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিলেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।